চিকেন কর্ন অথবা ভেজিটেবল স্যুপ। আমরা সবাই স্যুপ অথবা লুডুস খেয়ে থাকি, কিন্তু জাপানের মানুষেরা লুডুস এবং স্যুপ খাওয়ার পাশাপাশি গোসল করবার জন্য কেন ব্যবহার করে? আর যেখানে পুরো দুনিয়ার ট্রাফিক সিগন্যাল লাইট গ্রিন হয়ে থাকে, সেখানে জাপানের সেটা ব্লু লাইট কেন থাকে? তো গাইজ, চলুন জেনে আসে জাপানের এই অদ্ভুত এবং আননোন কিছু তথ্য। নাম্বার 9, গাইজ, আমরা টিভিতে অথবা রিয়েল লাইফে হট স্টিম বাথ অথবা কোল্ড স্টিম বাথের নাম শুনেছি, কিন্তু আপনারা কখনো নুডলস বাথের নাম শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে শুনে নিন। জাপানে নুডলস বাথ অনেক কমন একটি বিষয়। জাপানিরা ভাবে লুডুসের স্যুপে গোসল করলে শরীরের ত্বক ভালো থাকে এবং এটা ত্বকের জন্য অনেক উপকারী, এই জন্য তারা লুডুসের স্যুপে গোসল করে থাকে। নাম্বার 8, নর্মালি পুরো দুনিয়ার রেস্টুরেন্টে একটি মেনু কার্ড দেওয়া থাকে, যেখানে বিভিন্ন খাবারের নাম, সেটার দাম এবং খাবারের পিক সহকারে দেওয়া থাকে, কিন্তু জাপান এই দিক থেকেও সবার থেকে আলাদা। জাপানের রেস্টুরেন্টের বাইরে ডুপ্লিকেট খাবার শোকেসের মতো রেখে দেওয়া হয়, যেন কাস্টমার বাইরের এই ডুপ্লিকেট খাবার দেখে অ্যাট্রাক্ট হয়। এই ডুপ্লিকেট খাবারগুলো রেজিন এবং অক্স মেটেরিয়াল দ্বারা বানানো হয়, আর এই ডুপ্লিকেট খাবারগুলো আসল খাবারের থেকে অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং সুস্বাদু লাগে। নাম্বার 7, জাপান তার পপুলেশনের তুলনায় অনেক ছোট একটি দেশ, এই জন্যই এখানকার মানুষেরা অনেক কম জায়গায় অ্যাডজাস্ট হয়ে গেছে। এদের এই ঘর এবং অফিসের জায়গাগুলো অপটিমাইজ করানোর জন্য এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে ফ্রিজে রাখা গোল তরমুজ যখন বেশি জায়গা নিয়ে ফেলে তখন সেই বিষয়টা এদের কাছে হজম হচ্ছিল না। 1978 সালের এক জাপানিজ গ্রাফ ডিজাইনার সর্বপ্রথম কিউব অথবা স্কোয়ার শেপের তরমুজ সবার সামনে আনে, আর এই আইডিয়া সবার অনেক পছন্দ হয়, যার ফলে ফার্মাররা একটা স্কোয়ার শেপের কন্টেনারের মধ্যে তরমুজটাকে রেখে দিত, ফলে সেটা বড় হয়ে অটোমেটিক স্কোয়ার শেপের হয়ে যেত। আর এটার ফলে জাপানিজরা এই তরমুজটাকে অনেক সহজভাবে যে কোনো জায়গায় রেখে দিতে পারত, ফলে জায়গাও অনেক কম লাগতো, এবং তারা এই তরমুজের ডেকোরেশন করবার জন্য বিভিন্ন শেপের তরমুজ ফলাতেও শুরু করে। নাম্বার 6, গাইস, রেলওয়েতে আমরা কিছু স্পেশাল স্যুট পরা মানুষদের দেখি, যারা কিনা ট্রেনকে চেক আপ করে থাকে। তারা ট্রেনের নিচে উপরে জয়েন্টের সাসপেনশন চেক করে দেখে যেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর ঠিক এমনই জাপানের স্টেশনে একটা অদ্ভুত জবের দেখা মেলে, আর এই জবটাকে পিপল পুশার বলা হয়ে থাকে। আর এদের কাজ মানুষকে ঠেলে গুঁতে ট্রেনের ভিতরে ঢুকানো। এদের কাজই এমন যে ট্রেন সার্ভার আগে প্যাসেঞ্জারদের ধাক্কা দিয়ে ট্রেনের ভিতরে ঢুকিয়ে দেওয়া, যেন ট্রেনের মধ্যে কোনো জায়গা খালি না থাকে। নাম্বার 5, বন্ধুরা, এখন যে টপিক নিয়ে কথা বলতে চলেছি সেটা সব থেকে মজাদার টপিক। বেশিরভাগ দেশে বা জায়গায় খাবার খাওয়ার সময় অথবা চা খাওয়ার সময় কেউ কোনো রকম শব্দ করে না, এমনভাবে শব্দ করে খেলে বিষয়টা খারাপ দেখায়, কিন্তু জাপানে এটা পুরোপুরি ভিন্ন। আপনি যদি জাপানের হোটেলে গিয়ে নুডলস অথবা স্যুপ শব্দ করে না খান, তাহলে সেই খাবার বানানোর শেফের মনে হবে খাবারটা আপনার পছন্দ হয়নি। জাপানে এই শব্দগুলোকে স্লার্ফিং বলা হয়ে থাকে, আর এমনভাবে শব্দ করে খেয়ে জাপানিজরা এটা বোঝায় যে খাবারটা তার ভালো লেগেছে এবং শেফরাও এই শব্দটা শুনে খুশি হয়। নাম্বার 4, আপনারা শুনলে অবাক হবেন, জাপানিজরা নাম্বার 4কে একদমই অ্যাভয়েড করে চলে, কারণ তারা এই সংখ্যাটাকে আনলাকি ভাবে, আর এই জন্যই যে জিনিসগুলোতে নাম্বার 4 সংখ্যা আসে সেগুলো জাপানিজরা অ্যাভয়েড করে চলে। উদাহরণস্বরূপ, কোনো রেস্টুরেন্টে 4 জন একসাথে যেতে পারবে না, অথবা কোনো টেবিলের চেয়ার 4টা না হয় 3টা অথবা 5টা হতে হবে, এমনকি জাপানের লিফটে 4th ফ্লোরের কোনো বাটনই থাকে না। তাহলে আমার এখানে একটা প্রশ্ন আছে, তারা কি 4তলাতে যায় না, নাকি 4তলা বিশিষ্ট কোনো বিল্ডিং জাপানে নাই? নাম্বার 3, পুরো দুনিয়াতে মেয়োনিজকে স্যান্ডউইচ, বার্গার অথবা ফ্রাইজের সাথে ব্যবহার করা হয়, কিন্তু এখানে কথা বলা হচ্ছে জাপানকে নিয়ে, যারা কিনা এই মেয়োনিজকে আইসক্রিম এবং কেকের সাথে ব্যবহার করে থাকে। নাম্বার 2, নর্মালি কেউ যদি অফিসে কাজ করবার সময় ঘুমায় পড়ে তাহলে সেটা খারাপ দেখায়, বেশিরভাগ সময় এমনভাবে ঘুমায় গেলে সবাই তারে নিয়ে মজা নেই অথবা বসের কাছে কথা শুনতে হয়, কিন্তু এখানেও জাপান সবার থেকে আলাদা, কারণ জাপানে কাজ করবার সময় যদি কেউ ঘুমায় পড়ে তাহলে তাকে খুব মেহনতি অথবা কর্মঠ ভাবা হয়। নাম্বার 1, পুরো পৃথিবীর ট্রাফিক লাইট 3টা কালারের হয়ে থাকে, রেড, ইয়েলো এন্ড গ্রিন, কিন্তু জাপানে গ্রিনের জায়গায় ব্লু কালার ব্যবহার করা হয়, আর এটার রহস্য জাপানিজ ল্যাঙ্গুয়েজের পিছনে লুকায় আছে। জাপানিজ ল্যাঙ্গুয়েজে ব্লু এন্ড গ্রিন এই দুইটা শব্দটাকে ব্লু ওয়ার্ড ব্যবহার করা হয়। প্রথম থেকে জাপানেও ট্রাফিক লাইটের জন্য গ্রিন কালার ব্যবহার করা হতো, কিন্তু তারা ওই গ্রিন কালারকে ব্লু কালার বলতো, আর তারপর তারা এই কনফিউশন দূর করবার জন্য গ্রিন কালারকে সরিয়ে ব্লু কালার করে দেয়। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।